হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন প্রত্যেকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে গুরুত্বপূর্ণ দুটি নোটিফিকেশান বেরিয়েছে একটা হচ্ছে লাস্ট ইয়ার যারা অ্যাপ্রেন্টিস এসবিআই বি অ্যাপ্রেন্টিসের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেটার উপর আরেকটা নতুন করে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে তো অবশ্যই জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই এটা লাইক করবেন যারা এই চ্যানেলে অবশ্যই প্রতিটি চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলআকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন ডিসক্রিপশানেই লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এস বি আই অ্যাপ্রেন্টিস নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাকে জানতে হবে অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন তারপরে যদি আপনার কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন তো সবচেয়ে প্রথম যে নোটিফিকেশানটি রয়েছে সেটা হচ্ছে এস বি আই অ্যাপ্রেন্টিস দু হাজার কুড়ি সালের প্রায় অক্টোবর কি নভেম্বরের দিকে যে নোটিফিকেশানটি বেরিয়েছিল যদিও সে সময় আপনাদের জন্য আমি একটা ভিডিও করে দিয়েছিলাম তো সেই রিক্রুটমেন্টটা কিন্তু ক্যান্সেল করা হয়েছে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশানটি বেরিয়েছে দি প্রসেস অফ ইনভেস্টমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার দি অ্যাপ্রেন্টিস অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান ভাইট আওয়ার অ্যাডভার্টিজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে অল দ্য ক্যান্ডিডেটস হু হ্যাড অ্যাপ্লাইড আন্ডার দি অ্যাবাব অ্যাডভার্টিজমেন্ট অ্যান্ড হ্যাড পেড দ্য ফিস উইল গেট রিফান্ড অর্থাৎ লাস্ট ইয়ার যে যারা অ্যাপ্লাই করেছিলেন তো সেই রিক্রুটমেন্টটা কিন্তু ক্যান্সেল করা হয়েছে এবং যারা তিনশো টাকা সম্ভবত ফি নিয়েছিল সেই ফিটা কিন্তু যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে কিন্তু রিফান্ড করে দেওয়া হবে সো সে ব্যাপারে আপনারা নিশ্চিন্তে থাকুন কীভাবে রিফান্ড করে দেওয়া হবে যদিও এখনও পর্যন্ত এস বি তরফ থেকে কিন্তু কোনো রকম আপডেট দেওয়া হয়নি যদি কিছু আপডেট আসে অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো অথবা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনাদের জন্য আমি আপডেট দিয়ে দেবো অথবা আপনারা এস বি আই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটগুলো আপনারা ফলো করতে পারেন লেটেস্ট আপডেটের জন্য তো একটা গেল লাস্ট ইয়ারের যে নোটিফিকেশান সেটা ক্যান্সেলেশন নিয়ে একটা হচ্ছে নতুন যে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা নিয়ে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন যে কর্মী নেওয়া হবে তার একটা ভ্যাকেন্সি সবচেয়ে প্রথমে আপনাদের আমি ক্লিয়ার করে দিতে চাই যে এসবিআই অ্যাপ্রেন্টিস যে নেওয়া হয় সেটা কিন্তু কোনোরকম পারমানেন্ট কিন্তু কোনোরকম জব নয় এটা কিন্তু জাস্ট একটা ট্রেনিং যদি সত্যি কথা বলতে হয় সেটা বলতে হচ্ছে যে এক বছরের জন্য আপনাকে কম খরচে লেবার হিসেবে আপনাকে কিন্তু এস বি আই নিয়োগ করবে তো সেটা আপনাদের আমি বলছি এখানে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত জাস্ট আ সেকেন্ডস আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এবার দেখতে পাচ্ছেন এখানে আমি হাইলাইট করে দিয়েছি আপনাদের জন্য কারণ সমস্ত কিছু আপনাদের যা আমি দিই সমস্ত কিছু অথেন্টিক ইনফরমেশান যেটা সত্য সেটাই আপনাদের সামনে আমি শেয়ার করি ঠিক আছে এখানে স্ক্রিন দেখতে পাচ্ছেন এস বি আই শ্যাল হ্যাভ নো অবলিকেশান টু অফার রেগুলার এমপ্লয়মেন্ট টু অ্যাপ্রেন্টিস ডিউরিং অ্যান্ড অর আফটার দ্য কমপ্লিশন অফ দ্য অ্যাপ্রেন্টিস পিরিয়ড আফটার কমপ্লিশন অব অ্যাপ্রেন্টিস পিরিয়ড ক্যান্ডিডেট উইল বি রেলিভেট ফ্রম দি রেসপেকটিভ ওয়ার্ক এরিয়া তো এখানে কিন্তু ক্লিয়ারলি আপনাদের বলা হয়েছে যে এটা কিন্তু কোনো রকম পারমানেন্ট জব নয় জাস্ট আপনাদের একটা ট্রেনিং পিরিয়ড এরপরে কিন্তু ব্যাঙ্ক কোনোরকম দায়বদ্ধতা নেই যে ব্যাংকের যে আপনাকে এই ট্রেনিংয়ে শেষে আপনাকে চাকরি দেওয়া হবে ঠিক আছে এবার আপনাদের আমি বিস্তারিত যদি আপনারা আবেদন করতে চান এবার আপনাদের সামনে আমি পুরো বিষয়টি তুলে ধরছি কার আবেদন করতে পারবেন কীরকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে পরীক্ষা কীভাবে হবে নিয়োগ কীভাবে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরছি ওকে তো অনেক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টিজমেন্ট নাম্বার এখানে সি আর এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর এনগেজমেন্ট অ্যাস অ্যাপ্রেন্টিস আন্ডার দিপ্রেন্টিস অ্যাক্ট ওয়ান তো যারা ভারতীয় নাগরিক হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর এনগেজমেন্ট ইন ওয়ান্স স্টেট অনলি আপনি শুধুমাত্র একটি রাজ্যের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে দ্য প্রসেস অফ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটলি অনলি ওয়ে ফি ইজ ডিপোজিটেড উইথ দ্য ব্যাঙ্ক থ্রু অনলাইন মোড যখন আপনি অ্যাপ্লাই করবেন এবং আপনাকে কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে পেমেন্ট সাকসেসফুল হওয়ার পরেই কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন হচ্ছে সেটা কিন্তু কনফার্মেশন হবে ঠিক আছে কীভাবে আপনারা আবেদন করবেন এর জন্য আপনাকে ভিজিট করতে হবে এই ওয়েবসাইটটিতে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন আমি দিয়ে দেবো অথবা এই যে অ্যাপ্রেন্টিস অ্যাপ্রেন্টিশিপ ইন্ডিয়া ডট ওয়ার যে এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয় আপনারা যদি চান যে কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হয় সেই প্রসেসটি দেখে দেওয়ার জন্য তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য কিন্তু আমি ভিডিও করে দেব এবার আসছে আমাদের স্টেটের জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটা এবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা অথবা নেপালি কিন্তু জানতে হবে নেপালি হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের যে সাইড রয়েছে দার্জিলিং কালিম্পং এই সমস্ত ডিস্ট্রিক্টের জন্য কিন্তু এই নেপালিটা কিন্তু ম্যান্ডেটরি তো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য সাতশো পনেরোটি ভ্যাকেন্সি রয়েছে এসসিদের জন্য রয়েছে একশো চৌষট্টি এস টিতে জন্য রয়েছে পঁয়ত্রিশটি এবং ওবিসিদের জন্য রয়েছে একশো সাতান্নটি ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য রয়েছে সেভেন্টি ওয়ান একাত্তরটি এবং আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য রয়েছে কিন্তু দুশো অষ্টআশিটি অর্থাৎ টোটাল কিন্তু সাতশো পনেরোটি ভ্যাকেন্সি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এরপরে কোন ডিস্ট্রিকে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে একটু দেখে নিতে পারেন ঠিক আছে ভিডিওটি একটু পস করে কিন্তু আপনারা দেখে নিতে পারেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এবার আসি যে বয়স কত হতে হবে এখানে কিন্তু বলা হয়েছে যে মিনিমাম যে এস মিনিমাম টোয়েন্টি ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম টোয়েন্টি এইট ইয়ার্স একত্রিশ দশ দু হাজার কুড়ি হিসেবে আপনারা বয়স কাউন্ট করবেন কমপক্ষে কুড়ি বছর এবং সবচেয়ে বেশি ম্যাক্সিমাম আঠাশ বছরের মধ্যে যদি আপনার বয়স হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এছাড়া এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট এবং ফিজিক্যালি হ্যান্ডিকেপ যারা রয়েছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুসারে বয়সের যে ছাড় পায় এসসি হলে পাঁচ বছর এসটি হলে পাঁচ বছর এবং ওবিসি হলে তিন বছর এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিকেপ রয়েছে তারা কিন্তু দশ বছরের বয়সের ছাড় পাবে সেই অনুপাতে কিন্তু আপনারা বয়সের ছাড় পাবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন কী বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ডিউরেশন অব ট্রেনিং অর্থাৎ এই যে ট্রেনিং পিরিয়ড সেই ট্রেনিং পিরিয়ডটি হবে কিন্তু মাত্র এক বছরের জন্য এই এক বছর কমপ্লিট হওয়ার পর কিন্তু ব্যাংক কিন্তু আপনাকে আর রাখবে না এই সময় কিন্তু আপনাকে একটা স্টাইপেন্ট দেওয়া হবে মাসে পনেরো হাজার টাকা করে কিন্তু এই এক বছর দেওয়া হবে এর এছাড়া কিন্তু অন্য কোনো রকম সুবিধা আপনাদের কিন্তু অ্যালাওয়েন্স বেনিফিট কিন্তু ব্যাংকের তরফ থেকে দেওয়া হবে না যেটা বললাম যে সস্তায় এসবিআই কিন্তু লেবার খুঁজে তো সেটাই কিন্তু এক বছর আপনাকে খাটিয়ে নেবে যেটা সত্যি কথা বলতে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে এবার সিলেকশন প্রসিডিওর কী রয়েছে সিলেকশন প্রোসিডিওর রয়েছে অনলাইন রিটেন এক্সাম হবে তারপরেই কিন্তু হবে টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু টেস্ট হবে এখানে সিলেবাস দেখতে পাচ্ছেন জেনারেল অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস টোটাল পঁচিশটি কোশ্চেন থাকবে ম্যাক্সিমাম নাম্বারস রয়েছে পঁচিশ নাম্বার সময় পনেরো মিনিট প্রতিটি সাবজেক্ট অনুসারে কিন্তু এখানে অনলাইন এক্সাম হবে যেহেতু প্রতিটি সাবজেক্ট ওয়াইজ কিন্তু আপনাদের সময় দেওয়া হবে পঁচিশটি কোশ্চনের জন্য পনেরো মিনিট আপনার সময় পাবেন এরপরে রয়েছে জেনারেল ইংলিশ পঁচিশটি কোয়েশন থাকবে পঁচিশ নম্বর পনেরো মিনিট সময় পাবেন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রয়েছে পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচিশ নম্বর পনেরো মিনিট সময় পাবেন ঠিক আছে রিজেনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বর পনেরো মিনিট সময় পাবেন তো টোটাল এখানে একশো নম্বরের পরীক্ষা এক ঘন্টা কিন্তু আপনারা সময় পাবেন এক্সামিনেশান সেন্টার কোথায় রয়েছে অনস্ক্রিন আপনারা আপনারা দেখিয়ে দিচ্ছি আমি ওয়েস্ট বেঙ্গলের জন্য রয়েছে এক্সামিনেশন সেন্টার আসানসোল দুর্গাপুর গ্রেটার কলকাতা হুগলি কল্যাণী এবং নর্থ বেঙ্গলের জন্য কিন্তু শিলিগুড়িতে এক্সামিনেশন সেন্টার রয়েছে এবার আসছি অ্যাপ্লিকেশান ফি কত তো অ্যাপ্লিকেশান ফি হচ্ছে জেনারেল ও বিসি এবং ই ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য তিনশো টাকা পেমেন্ট করতে হবে অনলাইনে এবং এসসি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের কিন্তু কোনো রকম ফি নেই নীল অর্থাৎ এক টাকা কিন্তু আপনাদের পে করতে হবে না ঠিক আছে তো লাস্ট ইয়ার যারা পেমেন্ট করেছিলেন তাদের টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে যেটা অলরেডি আপনাদের আমি বললাম যে এই ট্রেনিংয়ের এক বছর ট্রেনিংয়ের পর কিন্তু ব্যাঙ্ক আপনাকে রাখতেও পারে নাও রাখতে পারে যেহেতু যেহেতু এটা আপনাদের ট্রেনিং হিসাবে নিয়োগ করছে শিক্ষণ অফিস হিসাবে অ্যাপ্রেন্টিস হিসাবে এটা কিন্তু কোনো রকম পারমানেন্ট জব নয় তো আপনারা যদি চান এক বছর করে দেখতে পারেন সেক্ষেত্রে আপনারা আপনাদের একটু চিন্তা ভাবনা করবেন যে এক বছর আপনারা ব্যাঙ্কে সময় কাটাবেন নাকি প্রিপারেশান নেবেন অন্য জবের জন্য তো আরেকটা বিষয় বলে দিই যে এই পরীক্ষাটা কিন্তু আগস্টের দিকে হওয়ার সম্ভাবনা বেশি যদি আপনারা আবেদন করতে চান ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন তো ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যারা অ্যাপ্লাই করতে চাচ্ছে ধন্যবাদ